দু হাজার সালে যারা ইতিমধ্যেই কলেজে ভর্তি হতে চলেছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত ঠিক করতে পারছেন না যে আপনি কোন কলেজে ভর্তি হবেন কোন কলেজের জন্য আপনি ফর্ম ফিল আপ করবেন বা কোন ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো কলেজ আছে বা সেই কলেজগুলো কোন ঠিকানায় বা আপনার ঠিকানা থেকে কত দূরত্বের মধ্যে পড়ছে বিস্তারিত যদি আপনি না জানতে পারেন সেক্ষেত্রে যদি আপনি বিশেষ কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে বলবো আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনার কোন ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো কলেজ আছে এবং সেই কলেজগুলোর অ্যাড্রেস ফোন নাম্বার সেগুলো আপনি কিভাবে পাবেন খুব সহজেই তো সেক্ষেত্রে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অন নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিন ক্ষেত্রে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করবেন এবং সরাসরি গুগলে চলে যাবেন এবং সার্চ অপশানটি দেখছেন এই সার্চ অপশানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ডবলু বি এস সি এইচ ই ডট এ সি ডট আই এন এটি লিখে আপনি সার্চ করবেন লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করেও কিন্তু আপনার সরাসরি পরবর্তী পেজে চলে আসতে পারবেন তো এটি লেখার পরে আপনাকে সার্চ করতে হবে আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশনের যে অফিশিয়াল পেজ সেটি ওপেন হয়ে যাবে যে পেজে এসে আপনি কিন্তু আপনার ইউনিভার্সিটি ওয়াইজ প্রত্যেকটি কলেজের নাম খুঁজে পেয়ে যাবেন খুব সহজেই যেটি কিন্তু সম্পূর্ণ প্রসেসটি আপনারা মোবাইল থেকে করতে পারবেন আমরা সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনাদেরকে মোবাইল থেকে করেই দেখাচ্ছি তো এরকম ইন্টারফেস যখন আপনার সামনে আসবে তখন এখানে আপনি একটু ওপরে যে অপশানগুলি এখানে দেখছেন এখানে যে অপশানগুলো দেখছেন তার মধ্যে যে অপশানটি এখানে আছে দেখছেন কলেজ যে অপশানটি আছে এই কলেজ অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে একটি অপশান চলে আসবে তো এখানে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে তিনটি অপশান আসছে প্রথম যে অপশানটি ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে পরবর্তীতে তো সেক্ষেত্রে এই কলেজের আন্ডারে যাবেন এবং তারপরে ডিগ্রি কলেজ সেখানে আপনি ক্লিক করবেন তো আমরা এই ডিগ্রি কলেজে ক্লিক করব এখানে ক্লিক করলেই পেজটি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলেই কিন্তু আপনি ডিগ্রি কলেজের আন্ডারে যতগুলো ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এখানে খুঁজে পাবেন যেমন প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটিগুলো একে একে আপনাদেরকে আমি বলে দেবো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ইউনিভার্সিটি অব বার্ডওয়ান তারপরে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইউনিভার্সিটি অফ কল্যাণী ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এছাড়াও ডান দিকে দেখছেন বাঁকুড়া ইউনিভার্সিটি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এছাড়াও নিচে দেখছেন কাজী নজরুল ইউনিভার্সিটি কানু বিরসা ইউনিভার্সিটি এবং শেষে দেখছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইবার আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন সেই ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে হয়তো আপনি জানেন না আপনি জানার চেষ্টা করছেন বা জানবেন যে কোন কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনাকে যে কোনো একটি ইউনিভার্সিটির উপরে ক্লিক করতে হবে মনে করুন প্রথমে যে অপশানটি আছে আপনারা দেখছেন প্রথম যে অপশানটি এখানে আছে যে ইউনিভার্সিটি অফ বার্ড তো আমরা এই ইউনিভার্সিটির আন্ডারে দেখব যে কতগুলি কলেজ আছে তো সেক্ষেত্রে এরকম ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো আমরা যে কোনো একটি ইউনিভার্সিটি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা ইউনিভার্সিটি অফ বার্ড এখানে আমরা ক্লিক করবো এখানে যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে কিন্তু একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটু পিডিএফ ডাউনলোডের অপশন আসছে সেক্ষেত্রে আপনি যদি পুনরায় করে থাকেন তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করবেন নচেত কিন্তু ডাইরেক্ট আপনার এটি ডাউনলোড হয়ে যাবে এরপরেই যে একটি পিডিএফ যেটি ডাউনলোড হয়ে যাবে সেটি অটোমেটিক কিন্তু আপনার সামনে ওপেন হবে যেটি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ওপেন করে তো এখানে কিন্তু ওপরেই আপনি দেখছেন প্রত্যেকটি কলেজের নাম কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ বার্ড ওয়ান সেক্ষেত্রে প্রথমে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু নাম চলে আসবে দেখতে পাচ্ছেন প্রথমে সিরিয়াল নাম্বার এবং নেম অফ দ্য কলেজ অ্যান্ড অ্যাড্রেস চলে আসবে কলেজের ফোন নাম্বার আসবে এবং ইমেল আইডিও কিন্তু এখানে চলে আসবে এরপরে পেস্টেস কল ডাউন করে আপনি এখানে প্রত্যেকটি কলেজের নাম কিন্তু দেখে নিতে পারবেন তাহলে কিন্তু মোটামুটি একটি ধারণা আপনার তৈরি হয়ে যাবে যে আপনি কোন কলেজে ভর্তি হবেন বা কোন ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজটি আছে একই রকমভাবে আমরা আরও একটি ইউনিভার্সিটির এখানে আপনাদেরকে ওপেন করে দেখাবো তো সেক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় যে ইউনিভার্সিটি দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এখানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে যদি আমরা ক্লিক করি এই ইউনিভার্সিটি আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে যতগুলো কলেজ আছে সেগুলো কিন্তু শো করবে একই রকমভাবে এখানে ডাউনলোডে আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু আপনার সামনে পিডিএফ পেজটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন পিডিএফ পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে যেটি কিন্তু স্ক্রিনে আপনি দেখছেন এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বসে দেখে নিতে পারবেন মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে এখানে দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা একই রকমভাবে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে নেম অফ দ্য কলেজ অ্যান্ড অ্যাড্রেস ফোন নাম্বার এবং ডান দিকে ইমেল আইডি তো বুঝতেই পারছেন এরপরে স্কল ডাউন করে আপনারা কিন্তু এভাবে দেখে নিতে পারবেন প্রত্যেকটি কলেজ কলেজের ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল থেকেই মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যেই প্রত্যেকটি ইউনিভার্সিটির আন্ডারে কতগুলি করে কলেজ আছে সেগুলি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এক্ষেত্রে অনেকের মনেই হয়তো প্রশ্ন থাকবে যে আপনি যে ইউনিভার্সিটি বা কলেজটি চাইছেন সেই কলেজটি হয়তো এই লিস্টের মধ্যে নেই বা আপনি দেখতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো এখানে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আপনারা দেখছেন এগুলো সরকারি ইউনিভার্সিটি যার আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো সরকার স্বীকৃত কলেজ যার লিস্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন প্রত্যেকটি ইউনিভার্সিটি ওয়াইজ ক্লিক করে করে কিন্তু আপনি প্রত্যেকটি কলেজের নাম এখান থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি যারা অন্যান্য কলেজগুলিতে ভর্তি হতে চান বা বিভিন্ন কলেজ অটোমোনাস কলেজ যেগুলো আছে সেই অটোমোনাস কলেজগুলোতে যদি কেউ ভর্তি হতে চান সেক্ষেত্রে ডাইরেক্ট আপনি গুগলে যাবেন এবং সেই কলেজের নাম লিখে সার্চ করবেন তাহলেই কিন্তু সেই কলেজের ডিটেলসটি চলে আসবে তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বসেই আপনাদের অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনাদের ইউনিভার্সিটি ওয়াইজ কলেজের লিস্টগুলি আপনারা দেখে নিতে পারবেন যেটি কিন্তু আপনার ভর্তির আগে বিশেষভাবে প্রয়োজন হবে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ